আমি শুধু আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই। আপনারা দেখেছেন যমুনা ফিউচার পার্ক, আমি যখন এখানে করি মানুষ অনেকেই বলতো যে এই লোকটা হয়তো মাথা খারাপ বা বুদ্ধির কোনো ঘাটতি, তা না হলে এত বড় জিনিস বাংলাদেশে করে মানুষ আমরা এক বেলা খাই আর এক বেলা না খেয়ে থাকি, এখনো ডাস্টবিনে কুকুর আর মানুষ খাবার ভাগাভাগি করে খায়, সেই দেশে এত বড় জিনিস উনি ভালো চিন্তাধারার ফলে এটা করতেন না। কিন্তু আমি শুনতাম আর নিজে নিজে হাসতাম। আজকে প্রমাণ করেছি সারা বিশ্বে থেকে যখন বাংলাদেশে কোনো ডেলিগেট মেহমানরা আসে ফিউচার পার্কে, দল বাজতে আসে, গভর্নমেন্ট তার সিকিউরিটি দেয়, তারা দেখে আনন্দ করে এবং তারা বুঝতে পারে যে বাংলাদেশ অনেক উচ্চতায় পৌঁছে গেছে, আমরা সেই এক এক সনের গরিবের অবস্থা নেই। এইটা যমুনা ফিউচারে এখন মার্কেট, এটা জনগণের সম্পদ, সারা বাংলাদেশের জনগণের সম্পদ, এটা আমি হয়তো দেখাশোনার দায়িত্বে আছি, এটা আপনাদেরই সম্পদ। এই সম্মানটা যখন পাই, বিদেশি লোক যখন প্রশংসা করে, এটা কিন্তু বাংলাদেশ 18 কোটি 16 কোটি লোকেই কিন্তু এটা শেয়ার করে, সবাই কিন্তু আমরা এটার বেনিফিশিয়ারি। এই হিসাবে আমি মনে করি এই ফিউচার পার্ক এই 16 কোটি মানুষের সম্পদ, এটা দেখাশোনার দায়িত্ব আপনাদের। আমি ম্যানেজার হিসাবে আমি আমার সার্ভিস দিয়ে যাচ্ছি, যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন হাজার হাজার লোক, প্রত্যেকেই কাছে যে কোনো লোকেকে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারবেন যে যমুনা গ্রুপ আপনাদেরকে কোনো সার্ভিস দেয় কিনা, তাদের সার্ভিসে আপনারা সন্তুষ্ট কিনা, এবং মালিক পক্ষ থেকে কোনো রকম অসহযোগিতা আপনারা কখনো পেয়েছেন কিনা, বা আপনাদের কোনো রকম সমস্যা হলে তারা আপনাদের পাশে দাঁড়াইছে কিনা। আমরা দিন রাত 24 ঘন্টা স্ব এই সভাকে নিয়ে ভাবি, সভাকে নিয়ে কাজ করি, কেমনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কেমনে আপনার ইলেকট্রিসিটি দিব, কেমনে এয়ার কন্ডিশন দিব, কেমনে সিকিউরিটি দিব, সব ভাবতে হয় আমাদের, এবং সেই দায়িত্বটা আমরা নিয়েছি। এবং যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন প্রত্যেকটা লোক আমাদের জন্য খুশি এবং দোয়া করে। তাই আমরা শেষ কথা হলো যে আপনারাই হইলেন আমাদের সম্পদ, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে যতদিন বেঁচে থাকি আপনাদের সেবা করে দিতে চাই। সালাম আলাইকুম। থ্যাংক ইউ সো ভেরি মাচ টু আওয়ার অনারেবল চেয়ারম্যান, এন্ড ইউ আর সাচ আ রোল মডেল ফর অল অফ আস আই গেস। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল স্পিচ। একদম খুব স্কোয়ার ফিটেরও বেশি জায়গা জুড়ে, ঠিক যেই জায়গায়, ঠিক যে জায়গায় বিশ্বের এত বড় ব্র্যান্ডগুলো একসাথে তাদের প্রতিনিধিত্ব করবে, বিশ্ব সেরা পণ্যগুলো আপনাদের সামনে এনে হাজির করবে, এই অভিজ্ঞতাটা কেমন হতে চলেছে? আমরা ব্যবসায়িক মহল কিংবা দেশ থেকে কেমন রেসপন্স হয়তো পেতে পারি তার কিছুটা ইঙ্গিত আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত করতে চাই। এবং একই সাথে আমরা আমাদের এই আয়োজনে আরো কিছু শুভেচ্ছা বক্তব্য শুনবো। মঞ্চে আসবে We would like to welcome MD Ali Reza Iftikhar, MD of Eastern Bank Limited. Thank you. মঞ্চে আসছেন আলী রেজা ইফতেখার, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। Honorable Minister of Housing and Public Works, Mr. Ismail Rizal Karim, MP, Mr. Salman Islam, MP, Mr. Muhammad Nur Islam, Chairman, and Mr. Mohammad Shamim Islam, Managing Director, and Honorable Directors of Wholesale Club Limited, distinguished guests,
friends from media and my fellow colleagues from Eastern Bank. Good afternoon to you all. By now, you all know why we are here. The backpage advertisement of Daily Stars today has generated a lot of interest in public about the Wholesale Club Limited. At Eastern Bank, we believe in product and service innovation and always would like to bring unique proposition and product for our customers. We are introducing both co-brand card and prepaid card on the mark of the inauguration ceremony of Wholesale Club Limited. As we know, the Wholesale Club Limited is the first hypermarket in Bangladesh, and Eastern Bank is proud to be a part of this important milestone. Not only that, Wholesale Club is the first of its kind in the country, also aspire to cater its customer with unique product and proposition from all over the world. And it will be open 24/7. As an organization which has always believed in quality customer service, we think this is a groundbreaking concept for Bangladesh. Congratulations to Jomuna Group. As a banking partner, we have collaborated with Wholesale Club Limited with a few of our propositions too. The first of is the online lounge, which we have sponsored. This online lounge will allow customers to order product from overseas. There will also be an email service desk at the lounge, where customers visiting the Wholesale Club will be able to avail a number of banking services offered by Eastern Bank. Today we are here to launching of EBL Wholesale Club Limited co-brand credit card and prepaid card also. This card will offer customer a large number of benefits from the both EBL and Wholesale Club Limited. Some of them include cashback facilities, discount, and many other benefits. These cards will be enabled by Visa, which will allow customers to use the Visa network for seamless transaction worldwide. We firmly believe our cards will help up the card holders in every expectation in that aspect. Moreover, we have deployed 28 POS machines at Wholesale Club Limited, where the customer will be able to enjoy smooth payment services. We will also provide Wholesale Club Limited's all banking service requirement through the business accounts we have with them. We believe that these create a scope for collaboration between Eastern Bank Limited and Wholesale Club Limited, for instance, payroll, B2B, supply chain management, cash management, and other products. Lastly, I express my heartfelt gratitude to Wholesale Club Limited and Visa for partnering with Eastern Bank. I also thank the member of Wholesale Club Limited and Eastern Bank team who worked on this project and made it a big success. Thank you very much for your patient hearing. অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী রেজা ইফতেখারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের এই আয়োজন প্রধান অতিথি মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী জনাব শম ও রেজাউল করিম মহোদয়। পৌঁছে আসছেন জনাব শম ও রেজাউল করিম। Ladies and gentlemen, please welcome Shom O. Rezaul Korim, Minister of Gonpur Ministry. Thank you. Jomuna Group Chairman, Janab Nurul Islam Babu. Group Onnotom Karnodhar, Sabek Mantri. I'm very happy professional because of that. She is lawyer. This is Salma Islam. Onnono Jara Asen. Another Eastern Banker, MD Shahid Asen, Adija Iftikhar Shahid. অন্যান্য কর্মকর্তারা আছেন যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইফুল ভাই সহ আপনারা যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। এটি একটি ভালো উদ্যোগ, এই কারণে ভালো উদ্যোগ আমাদের যমুনা গ্রুপের চেয়ারম্যানের পরিচিতিটা শুরুতেই দেওয়ার সঙ্গে সংযুক্ত ছিল মুক্তিযোদ্ধা হিসাবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই রাষ্ট্র পিছনে পড়ে থাকবে এটা আমরা কল্পনাও করি না। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান সাহেব বলছিলেন, যেটা যখন শুরু করেন তখন অনেকে উষ্মা প্রকাশ করে বিরূপ মন্তব্য করত যে এমনটা কি বাংলাদেশে হতে পারে কিনা। ওনার স্বপ্ন দূরদৃষ্টি ছিল, আজকে বাস্তবতায় পর্যবেসিত হয়েছে। এটা সম্ভব হয়েছে তার সদিচ্ছা, তার টিমওয়ার্ক, এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য অব্যাহত প্রচেষ্টা। সেই প্রচেষ্টার প্রতিফলন বাংলাদেশের জাতীয় হোলসেল ক্লাব, এটা তো আমার মনে হয় কিছুদিন পূর্বেও কল্পনা করেনি যে জাতীয় প্রতিষ্ঠান হতে পারে, সেটা বাস্তবতা এনেছেন।